ঝিকি মিকি ছোট তারা, এত ডাকি তবু কেন নিশাড়া, হিরকের মতো থাকো আকাশে, ঝিকি মিকি ভালো লাগে, ঝিকি মিকি ঝিকি মিকি ভালো লাগে, অনেক কিছু আছে ভিতরে। আচ্ছা, প্রথমেই একটা সুন্দর লেটার, লেটার লেখা, প্রিয় বাপকা বেটা, ইয়াম কেকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ইয়াম কেক স্পেশাল কেক ডেকোরেশন চ্যালেঞ্জ। ইটস এ চ্যালেঞ্জ। আচ্ছা, আপনাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ গিফট বক্স আছে, তার জন্য একটা চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে হবে, তা আমি বলে দিচ্ছি। এখানে ওরা লিখেছে ঋতু, অংশগ্রহণ করার জন্য গিফট বক্সে দেওয়া শেফ হ্যাট এবং অ্যাপ্রন পরে কোনো একটা কেক ডেকোরেশন করতে হবে। পারবে তুমি কেক ডেকোরেশন করতে? আচ্ছা দেখছি, চলো। ঋতু দেখো, এখানে অনেকগুলো কেক আছে। বাবা, এটা কি সেই চিকিমিকি তারা কেক? হ্যাঁ, এটা তো স্টার শেপ দেখতে পাচ্ছি, ডোনাট স্টার। হ্যাঁ, এখানে অনেকগুলো শেপের আছে দেখো। এখানে হার্ট কেক আছে, হার্ট শেপে। হ্যাঁ, মজা তো। এখানে ওয়াফল শেপে ওয়াফল কেক, এবং এখানে ডোনাট শেপে ডোনাট কেক। সবগুলো বিভিন্ন রকমের শেপ আছে। বাবা দেখো কত সুন্দর। দেখি, চলো ইন্টারেস্টিং হবে, মজা হবে, চলো করি। এইটা হচ্ছে সেই ঝিকিমিকি তারার সানগ্লাস। আমি একটা ইন্টারেস্টিং সানগ্লাস পরি, বললাম না একটা চ্যালেঞ্জের কথা বলবে। অংশগ্রহণ করার জন্য গিফট বক্সে দেওয়া শেফ হ্যাট অ্যাপ্রন পরে নাও, এরপর গিফট বক্সে রাখা ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে নেমে পড়ো চ্যালেঞ্জে শুভেচ্ছান্তে ইয়াম কেক। দেখো এখানে অনেক ডেকোরেশনের জিনিসপাতি দিয়েছে, তো তোমাকে জিনিসপত্র নিয়ে ডেকোরেশন করতে হবে, চলো। আমি এখন তোমাদেরকে একটা কেক ডেকোরেট করে দেখাবো, চাইলে তোমরা আমার মতন অংশগ্রহণ করতে পারো ইয়াম কেকের এই কেক ডেকোরেশন চ্যালেঞ্জে। আমি ডেকোরেট করব এই ডোনাট স্টার কেকটিকে, চাইলে তোমরা যে কোনো শেপে ইয়াম কেককে সুন্দর করে ডেকোরেট করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডেকোরেট করতে হবে। এই হুইপ ক্রিম দিয়ে ডেকোরেট করতে পারবে। এরপর অল্প একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম, এরপর একটু রেইনবো স্প্রিঙ্কলস দিলে আমাদের কেক ডেকোরেশন শেষ। এভাবে সুন্দর করে কেক ডেকোরেট করে প্যাকেট খুলে নিজের ছবি বা ভিডিও আপলোড করে দাও ফেসবুক অথবা ইনস্টাগ্রামে। চ্যালেঞ্জে এজ লিমিট হচ্ছে 3-15 ইয়ার্স। ক্যাপশনে কিন্তু এই হ্যাশট্যাগটা ব্যবহার করতে হবে। লাকি 15% পাবে ইয়াম কেকের পক্ষ থেকে এক্সক্লুসিভ গিফট বক্স। পোস্টটি কিন্তু পাবলিক করতে ভুলো না। ইয়ামি, বাকিগুলো মনে হয় ইয়ামি ইন এভরি শেপস। তোমরা কি এটা ট্রাই করেছো?